আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে তোমাদের সলভ করব 22 নম্বরটা, 19.2.2 এর নবম দশম শ্রেণী 22 নম্বর সৃজনশীলটা সলভ করব। তো চলো ক্লাসটা সলভ করি। ব্যাঙ্ক চিত্রটি লক্ষ্য করে, এ একটা সেট 1 2 3 4, বি একটা সেট 2 3 5 7, সি একটা সেট 3 4 5 6 এবং ইউ হলো সার্বিক সেট। কি বলছে? বি সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা ক নম্বর লিখব। ব্যান চিত্র হতে পাই কি পাই? এ সেট 1 2 3 4, বি হতে কি পাই 2 3 5 7, সি কি পাই 3 4 5 6, 3 4 5 6, আর সার্বিক সেটটা কি পাই? সার্বিক সেট হলো 1 2 3 4 5 6 7 8। তাহলে বি সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা বি সেট লিখব 2 3 5 7, এটা হলো তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি আমরা লিখব। তো লিখতে গেলে আমাদের কি লিখতে হবে? এক্স, এগুলো দেখো 2 3 5 6, এগুলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কিভাবে আছে? মৌলিক সংখ্যাগুলো কিভাবে আছে? 2 এর সমান 2 এর চেয়ে বড়, 7 এর সমান 7 এর চেয়ে ছোট, এবং 2 এর সমান 2 এর চেয়ে বড়, 7 এর সমান 7 এর চেয়ে ছোট। এটা হলো সেট গঠন পদ্ধতি, মানে সেট বিল্ডার মেথড। আশা করি ক নম্বরটা বুঝতে পারছো। এরপরে আমরা খ নম্বরটা সলভ করব। খ নম্বরটা সলভ করতে গেলে আমি একটু মুছে ফেলি, তোমরা এটা অবশ্য আমরা খ নম্বর কাজে লাগবে। দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে আমরা এখানে বের করি আগে বি ইন্টারসেকশন সি। বি এর মান কত? 2 3 5 7, ইন্টারসেকশন সি কত? 3 4 5 6, কমন কি আছে? 2 3 আর 5 কমন আছে। এটা হলো বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা যদি লেফট সাইড লিখি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এর মান কত? 1 2 3 4, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কত? 3 5। এটা মানে কমন আনকমন সব 1 2 3 4 5। এবার এই পাশে আছে এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি হলে এর মান কত? 1 2 3 4, ইউনিয়ন বি এর মান কত? 2 3 5 7। তাহলে দুটোর মধ্যে কমন আন কমন সব 1 2 3 4 5 7। এরপরে এ ইউনিয়ন সি এর মান কত? 1 2 3 4, ইউনিয়ন সি এর মান কত? 3 4 5 6। এটা মানেও কিন্তু কমন আন কমন সব, তাহলে কত? 1 2 3 4 5 6। এবার রাইট সাইড আমরা যদি লিখি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, আমরা এ ইউনিয়ন বি এর মানটা বসাই দিই 1 2 3 4 5 7, ইন্টারসেকশন এ ইউনিয়ন সি কত? 1 2 3 4 5 6, এই দুইটার মধ্যে কমন কি আছে? 1 2 3 4 5 কমন আছে। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড।
এরপরে দেখো, আশা করি আমি বুঝতে পারছো, এরপরে গ নম্বরটা সলভ করব। তোমরা ভিডিওটা পজ করে খাতায় লিখে নাও। তো গ নম্বরটা সলভ করতে গেলে আমরা কি করব দেখো, গ নম্বরটা সলভ করব। তো ব্যঞ্জিত থেকে আমরা কি পাই, এগুলো তো পাই, আর সার্বিক সেট পাইছে কত, 1 2 3 4 5 6 7 8 সর্বজনীন সেট। তো দেখো, s ইকুয়াল টু বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, এ হলে ডুম, s নির্ণয় করো। তাহলে আগে আমরা বি ইউনিয়ন সি নির্ণয় করি। বি এর মান কত, 2 3 5 7, ইউনিয়ন সি এর মান কত, 3 4 5 6। আমরা এখান থেকে কমন গুলা আনকমন আনকমন নিয়ে আমি 2 3 4 5 6 7 নিলাম। তো এখন এটার যদি আমি কমপ্লিমেন্ট নেই, তাহলে বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, সি স্ট্যান্ডস ফর কমপ্লিমেন্ট, সার্বিক থেকে বি ইউনিয়ন সিটা বাদ হয়ে যাবে। তো সার্বিকের মান কত, 1 2 3 4 5 6 7 8, আর বি ইউনিয়ন সি এর মান বের করছি 2 3 4 5 6 7। তাহলে এটা যদি বিয়োগ করে দাও কি থাকে, 1 2 3 4 5 6 7, 1 আর 8 থাকে। ডিয়ার স্টুডেন্ট, এবার বলছে s ইকুয়াল টু b ইউনিয়ন c কমপ্লিমেন্ট ইনটু a, তো এর মান কত, 1 8 ইনটু a এর মান কত, 1 2 3 4। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটা কি কার্তেসিয়াস গুণস, 1 1 1 2 1 3 1 4, এরপরে 8 1 8 2 8 3 8 4। এখন এখান থেকে যেন ডুম নির্ণয় করি, ডুম মানে ডোমেন, এস ডুম হলো প্রথম উপাদান গুলো, 1 আর 8। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো সবাই এরকম মজার মজার অঙ্ক পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরপরে আমরা 23 নাম্বারটা সলভ করব। ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখো এই 23 নাম্বারটা কি বলছে, বলছে ক নম্বর, এফ অফ মাইনাস হাফ। তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু কি পাই, এফ এক্স ইকুয়াল টু 4x-7 2x-4। এখানে অবশ্য তোমরা লিখতে পারো, দেওয়া আছে। তাহলে এফ অফ মাইনাস হাফ, তাহলে এক্স এর জায়গায় কি হবে, -1/2, 4 ইন্টু -1/2 -7, 2 ইন্টু -1/2 -4। তাহলে দেখো কাটাকাটি করলে 2 2 4 2 2 -7, এই দুই দুই কাটা -1 -4, 7 আর 2 কত 9, 4 1 5, -7 কেটে ফেলো, 9/5। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এরপর খ নম্বরটা সলভ করতেছি। তোমরা দেখো খ নম্বরে বলছে কি, বলছে এফ অফ এক্স +2 / f(x-1). এখানে দেখো এফ এক্স এর মান বসাই দাও, 4x-7 / 2x-4 + 2, আবার এফ এক্স এর মান বসা, 4x-7 2x-4 -1। শিক্ষার্থী বন্ধু, উপরে অলসাগ নিচে অলসাগ করে ফেলো, 2x-4 কত হবে, 4x-7, আমরা এই দুই দ্বারা গুণ করে ফেলো, 2 2 4 4 2 8, নিচে অলসাগ করো, তাহলে কত আসে, 4x-7
মাইনাসে 2x মাইনাসে মাইনাসে প্লাস 4। শিক্ষার্থী বন্ধু এই দেখো 4x আর 4x কত আসে, 8x, সাথে আর এটা কত 15, 2x মাইনাস 4, 4x থেকে 2x গেল গেল 2x, সাথে তো চাই গেল 3, 2x মাইনাস 4। আমরা যদি উপরের সংখ্যাটাকে লিখি আর নিচের সংখ্যাটাকে যদি উল্টাই দেই তাহলে কি হচ্ছে দেখো, আমরা ব্রেকেট দিয়ে দেই কাজের সুবিধার্থে, এটা এটা কাটা, তাহলে কি হচ্ছে 8x মাইনাস 15, 2x মাইনাস 3। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমরা গ নম্বরটা সলভ করব। দেখো গ নম্বরটা একেবারেই সহজ, কি দেওয়া আছে গ নম্বর দেওয়া আছে, দেওয়া আছে y ইকুয়াল টু fx ইকুয়াল টু 4x মাইনাস 7, 2x মাইনাস 4। আমরা প্রথমে x এর পরিবর্তে y বসাই, তাহলে 4y মাইনাস 7, 2y মাইনাস 4, এটা আমরা এক নং লিখি। আবার আমরা লিখতে পারি y ইকুয়াল টু 4x মাইনাস 7, 2x মাইনাস 4। আমরা লসাগু করব 2xy মানে আর আর গুণ করব 4y ইকুয়াল টু 4x মাইনাস 7, তাহলে 2xy এই পাশে 4x নিয়ে আসো আর মাইনাস 4 হয়ে গেলে প্লাস 4y মাইনাস 7, তাহলে x কমন নিলে 2y মাইনাস 4, তাহলে 4y মাইনাস 7, তাহলে x ইকুয়াল টু কি লেখা যায় 4y মাইনাস 7 বাই 2y মাইনাস 4। এটা হলো 2 নং সমীকরণ। সমীকরণ 1 ও 2 হতে পাই, কি পাই দেখো ডান পক্ষ ওই পাশে 1 এবং 2 এর ডান পক্ষ 1 হয়ে গেছে, তার মানে 1 এবং 2 এর বাম পক্ষ সমান বাম পক্ষ, fy ইকুয়াল টু x, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে চেয়েছিল। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই সুন্দর সুন্দর ম্যাথ যে নিয়মগুলো সহজ এবং তুমি কৌশলে করতে পারো সেগুলো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে এগুলো তোমার কাছে সহজ লাগবে, ইজি লাগবে, বাসায় টিউটর রাখতে হবে না এবং কষ্ট করে প্রাইভেট করতে হবে না। সবাই ভালো থাকো, আমি কিন্তু আশা তোমাদের আগেও বলছি মাঝে মধ্যে তোমরা বলে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।